ইউরোপের সমুদ্রের তীরে অবস্থিত মোনাকো আর এটি হলো পৃথিবীর সবথেকে ছোট ও ধনী দেশ এই দেশের আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার বা তার থেকে একটু বেশি আর দেশটি অত্যন্ত ছোট হলেও এটি বিশ্বের অতি নামকরা ধনী ব্যক্তিদের আস্তানা এই দেশের প্রায় সবাই কোটিপতি এই দেশের জনগণের মাথা আয় দেড় কোটি টাকা আপনারা জানলে অবাক হবেন এই দেশের দরিদ্রতার হার একেবারেই শূন্য এই দেশে কোনো গরিব লোকের বসবাস নেই এই দেশটি খুবই ঘনবসতি একটি দেশ এখানে মাত্র আটত্রিশ হাজার মানুষ বসবাস করে এত কম মানুষ বসবাস করা সত্ত্বেও মোনাকোই হলো পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ দেশ তো আজকের তথ্য সম্রাট আপনাদেরকে মোনাকো দেশটি সম্পর্কে সমস্ত কিছু জানাতে চলেছে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা মোনাকো এমন একটি দেশ যে দেশে কোন গ্রাম নেই কোন কৃষি ব্যবস্থা বা চাষবাসও নেই দেশটির পুরোটাই শহরাঞ্চল এখানকার নাগরিকদের মধ্যে প্রতি তিনজনের একজন কোটিপতি এই ছোট্ট দেশটির মধ্যে এত বেশি কোটিপতির বসবাস যে আপনি এটা কোটিপতির বস্তিও বলতে পারেন সব থেকে মজার বিষয় হলো এত ঘনবসতি হওয়া সত্ত্বেও এই দেশটি একদম দূষণমুক্ত এই দেশের রাস্তা থেকে শুরু করে অলিগলি সমস্ত কিছুই ঝাঁ চকচকে যার কারণে এখানকার মানুষদের গড় আয়ু নব্বই বছর ও তারও বেশি ইউরোপের এই দেশটির তিন দিকেই রয়েছে ফ্রান্স ও একদিকে শুধুই সমুদ্র আর এই সমুদ্রতেই অবস্থিত মোনাকার বিখ্যাত হারকিউলিস জাহাজ বন্দর এখানে প্রতি বছর চার দিন ব্যাপী বিলাসবহুল জাহাজ বা সব সবথেকে বড় প্রদর্শনী হয় এখানে অসংখ্য বিলাসবহুল জাহাজ অংশগ্রহণ করে থাকে সারা বিশ্বের বিখ্যাত বিলাসবহুল জাহাজগুলি এখানেই বেচাকানা করা হয় এছাড়া এই মোনাকোতে বিশ্ব সেরা মোটো রেসিং করা হয় যেটি মোনাকোর রাস্তাতেই করা হয় আর এই প্রতিযোগিতা বহু কাল থেকেই হয়ে আসছে মোনাকো এই ছোট্ট দেশটি শাসন করে আসছে সৌদি আরব ও উত্তর কোরিয়ার রাজপরিবার দীর্ঘ সাতশো বছরেরও বেশি সময় ধরে এই রাজপরিবার মোনাকোকে শাসন করে আসছে এই দেশটি ইটালির একদম কাছেই অবস্থিত মোনাকোর জাতীয় পতাকা একদম ইন্দোনেশিয়ার পতাকার মতো দেখতে শুধু ছোট ও বড়র পার্থক্য রয়েছে এই পতাকার মধ্যে বন্ধুরা মোনাকোতে রয়েছে পৃথিবীর সব থেকে বিখ্যাত ক্যাসিনো মন্টে কার্লো যা জুয়ার জন্য খুবই বিখ্যাত এমনকি বলিউড থেকে হলিউড বিভিন্ন সিনেমার শুটিংও এখানে করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কুখ্যাত ধনী ব্যক্তিরা এখানে জুয়া খেলার জন্য আসে কিন্তু মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে আসা একেবারে বারণ কারণ এই দেশের প্রশাসন এই ক্যাসিনোতে স্থানীয় ব্যক্তিদের আসা নিষিদ্ধ ঘোষণা করেছে এই ক্যাসিনোতে শুধুমাত্র বাইরের দেশ থেকে আসা ব্যক্তিরাই জুয়া খেলতে পারবে এই দেশের মানুষ যেমন কোটিপতি তেমন এখানকার বাজারের জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া এখানকার বাড়ি ও ফ্ল্যাটের দাম অনেক বেশি এখানে আপনি একটা ছোট্ট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে তাহলে আপনাকে কম করে একশো কোটি টাকা খরচ করতে হবে আর বহুল বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে তার খরচ কেমন হবে তা আশা করি আর বলতে হবে না মোনাকোর রাস্তাতে আপনি কখনও কম দামি গাড়ি দেখতে পাবেন না এখানকার রাস্তাতে যে সকল গাড়ি চলাচল করে তার প্রত্যেকটি গাড়ি অনেক দামি ও বিলাসবহুল হয়ে থাকে এই দেশটির মধ্যে প্রায় একশো পঁচিশটি দেশের মানুষ বসবাস করে থাকে মোনাকোর নাগরিকদের মধ্যে চার ভাগের তিন ভাগ মানুষ অন্যান্য দেশ থেকে এসেছে এই দেশের নাগরিকত্ত্ব পেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কম করে দশ বছর মোনাকোতে অবস্থান করতে হবে আর মোনাকোর পাসপোর্ট পেতে হলে আগের দেশের নাগরিকত্ত্ব ত্যাগ করতে হবে আপনারা জানলে চমকে উঠবেন বিভিন্ন দেশ থেকে এই মোনাকোতে থাকতে আসার মূল কারণ হলো। এই দেশে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনী ব্যক্তিরা এখানে থাকতে আসে আর নিজেদের সম্পদ লুকিয়ে রাখার জন্য আর সম্পদ লুকিয়ে রাখার জন্য এই জায়গাটি একদম উপযুক্ত একটি জায়গা মোনাকো কখনোই তাদের অর্থনৈতিক তথ্য প্রকাশ করে না কিন্তু মনে করা হয় যে সেখানকার জনগণের বাৎসরিক আয় পাঁচ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার জিডিপি অনুসারে এই দেশের আয়ের মূল উৎস হল ক্যাসিনো পর্যটন ও প্রাইভেট ও সরকারি ব্যাংক মোনাকোতে বিশ্বের অনেক নামি দামি আন্তর্জাতিক ব্যাংকগুলি অবস্থিত রয়েছে এই ব্যাংকগুলি নিজেদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে মোনাকো একেবারেই একটি সুরক্ষিত ও নিরাপদ দেশ কারণ এই দেশে চুরি ছিনতাই মারামারি এসব কিছুই হয় না এই দেশটিতে আলাদা করে কোনো সেনাবাহিনী নেই এখানে শুধুমাত্র পুলিশ দ্বারা নিরাপত্তা দেওয়া হয় তাও এই পুলিশ বাহিনীর সংখ্যা খুবই কম মাত্র পাঁচশো পনেরো জন কি শুনে অবাক হচ্ছেন তাই না কিন্তু এটাই সত্যি তো বন্ধুরা মোনাকো দেশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নেবেন তো ফিরে আসছি পরের ভিডিওতে